আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ঈদুল ফিতর আমাদের মাঝে আবারও চলে এসেছে আলহামদুলিল্লাহ। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার আগে, ঈদের নামাজে যাওয়ার আগে যে আমলগুলো করা সুন্নাহ, সেই আমলগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। ঈদগাহে যাওয়ার আগে এই আমলগুলো করে আমরা ঈদগাহে যাব ইনশাআল্লাহ। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে ঈদের দিনের ফজরের নামাজটা আমরা অবশ্যই জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। নাম্বার টু, দুই নাম্বার হলো আমরা তাকবীর পড়তে পড়তে, তাকবীর বলতে বলতে ঈদগাহে যাব, ঈদের নামাজে যাব। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়ালি তুকমিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তাআলা বলেছেন, এই যে তোমাদেরকে আমি রমজানের মাস দিয়েছি, রোজার মাস দিয়েছি, যাতে তোমরা এই সংখ্যাটা পূরণ করতে পারো, আর আল্লাহ যে তোমাদেরকে হেদায়াত দিয়েছেন এই জন্য আল্লাহর বড়ত্ব ঘোষণা করে তোমরা যেন আল্লাহর শুক্রিয়া জানাতে পারো। তাহলে ঈদের দিনে ঈদগাহে যাওয়ার আগে দুই নম্বর যে কাজ আমরা করব, তাকবীর পড়তে পড়তে, তাকবীর বলতে বলতে আমরা ঈদের নামাজে ঈদগাহে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নাম্বার থ্রি, ঈদের দিনে ঈদগাহে যাওয়ার আগে আমরা অবশ্যই যাকাতুল ফিতর, সদকাতুল ফিতর বা ফিতরা আদায় করে তারপরে আমরা ঈদগাহে যাব। মনে রাখতে হবে, ফিতরা ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দিতে হয়। ঈদের নামাজ আদায় করে আপনি যদি ফিতরা দেন, সেটা আর ফিতরা হবে না, সেটা সাধারণ দান হিসাবে গণ্য হয়ে যাবে। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে আমরা ঈদগাহে যাওয়ার আগে মেসওয়াক করে তারপরে যাব, কারণ এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। নাম্বার ফাইভ, পাঁচ নাম্বার হচ্ছে ঈদগাহে যাওয়ার আগে আমরা সুন্দরভাবে গোসল সম্পন্ন করে ঈদের জন্য, নামাজের জন্য আমরা প্রস্তুত হব ইনশাআল্লাহ। নাম্বার সেভেন, সাত নাম্বার হচ্ছে আমরা সুন্দর পোশাক, আমাদের কালেকশনে যে পোশাক আছে সেখান থেকে আমরা চুজ করে, নতুন জামা হতে হবে বিষয়টা এমন নয়, আপনার কালেকশনে যেগুলো আছে সেখান থেকে সবচেয়ে সুন্দর পোশাকটা পরিধান করে আপনি ঈদগাহে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার সেভেন, সাত নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুগন্ধি অত্যন্ত পছন্দ করতেন, আপনি সুগন্ধি গায়ে দিয়ে আতর মেখে ঈদগাহে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার এইট, আট নাম্বার হচ্ছে ঈদের দিনে ঈদগাহে যাওয়ার আগে, ঈদুল ফিতরের নামাজে যাওয়ার আগে কিছু নাস্তা করে যাবেন, কিছু খেয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেজুর সংখ্যায় খেজুর খেয়ে তিনি ঈদগাহে যেতেন। আমরা এই সুন্নাহ পালন করে তারপরে ঈদুল ফিতরে ঈদের নামাজে যাব ইনশাআল্লাহ। নাম্বার নাইন, নয় নাম্বার হলো প্রশস্ত মাঠে ঈদের নামাজ আদায় করা। এটি একটি অন্যতম সুন্নাহ, যেখানে প্রশস্ত মাঠ নেই সেখানে আমরা চাইলে মসজিদেও নামাজ আদায় করতে পারবো ইনশাআল্লাহ। নাম্বার টেন, দশ নাম্বার হচ্ছে ঈদের দিনে যখন আমরা ঈদগাহে যাব বা ঈদের নামাজে যাব, এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে আমরা ফিরে আসব ইনশাআল্লাহ। এরপরে নাম্বার ইলেভেন, এগারো নাম্বার হচ্ছে আমরা এক রাস্তায় যাব, অন্য রাস্তা দিয়ে ফিরে আসব, অথবা রাস্তার একদিক দিয়ে যাব, অন্য পাশ দিকে আমরা ফিরে আসব ইনশাআল্লাহ। নাম্বার টুয়েলভ, বারো নাম্বার হচ্ছে ঈদের নামাজ আমরা সবাই সুন্দরভাবে আদায় করব। নাম্বার থার্টিন, তেরো নম্বর হচ্ছে ঈদের দিন আমরা খুতবা শুনব। চোদ্দো নম্বর হচ্ছে ঈদের শুভেচ্ছা আমরা বিনিময় করব, যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবিরা ঈদের শুভেচ্ছা বিনিময় করতেন। আমরা বলবো যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, অথবা কুল্লু আমিন ওয়া আনতুম বিখাইর, ঈদ মুবারক। আমরা এই সকল সম্ভাষণগুলো দিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করবো ইনশাআল্লাহ। সর্বশেষ হচ্ছে ঈদের দিনে আমরা আনন্দ করব, সেটা শরীয়তের নির্ধারিত পন্থা। ঈদের দিনে এমন কোনো কাজ করব না যা শরীয়ত কর্তৃক নিষিদ্ধ, যেমন বেপর্দা হয়ে, বিশেষ করে নারীদের ক্ষেত্রে বেপর্দা হয়ে কিংবা ছোটোখাটো পোশাক পরে বেপর্দা হয়ে বের হওয়া যাবে না, তারপরে গান বাজনা, নাচ গান কিংবা শরীয়ত কর্তৃক নিষিদ্ধ এমন কোনো বিষয় আমরা ঈদের দিন পালন করব না ইনশাআল্লাহ। এই সুন্নাহ আমলগুলো করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।